فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون بالبينات والزبر. السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله رب العالمين. والصلاه والسلام على نبينا محمد وعلى اله واصحابه اجمعين. اما بعد. شبيكي جان تجاير لايف سيشنه স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সেশন হচ্ছে তিয়াত্তরতম সেশান ইতিমধ্যে আপনাদের অনেক প্রশ্ন এসে গেছে আমাদের কাছে কারণ বেশ কিছু গ্যাপ হয়েছে আমরা বেশ দিন করতে পারিনি সেজন্য দুঃখ প্রকাশ করছি তবে এখন থেকে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইছি তৌফিক চাইছি যেন নিয়মিত আমাদের এই এপিসোডগুলো আমরা করতে পারি আফেকু ওয়া আলকাদির আজকের প্রশ্নগুলো আমরা নেওয়া শুরু করছি এখনই প্রথম প্রশ্ন করেছেন সাবির খান সাবির খান আপনি দুটো প্রশ্ন করেছেন প্রথম প্রশ্ন সালাতে কোন অবস্থায় কোথায় দৃষ্টি রাখা সম্মত। সালাতের মধ্যে মুসল্লি ঠিক কোন জায়গাটাতে দৃষ্টি রাখবে অথবা দৃষ্টি নিক্ষেপ করবে এটা নিয়ে আমাদের কেরাম এখতলাফ করেছেন এবং এখতলাফ করার যথেষ্ট কারণও আছে তারা এখতেলাফ করেছেন যে মুসল্লি কি তার সেজদার জায়গার দিকে নজর রাখবে নাকি কেবলার দিকে না তার স্থানের দিকে সামনের দিকে অথবা অন্য কোনো দিকে এ ব্যাপারে কেনামের বিভিন্ন ইখতলাফের একটা বড় কারণ হচ্ছে রাসুলুল্লা সাল্লা সাল্লাম থেকে খুবই সুস্পষ্ট বক্তব্য এখানে না আসার কারণে তারা ভেবেছেন যে কোন দিকে তাকালে একজন মুসল্লির সবচেয়ে বেশি খুশু এবং মনসংযোগ তৈরি হয় যারা যেভাবে মনসংযোগ বেশি তৈরি হয় ভেবেছেন সেভাবে তারা রেকমেন্ড করেছেন তবে সকলেই একমত যে আকাশের দিকে তাকা যাবে না তাকানো যাবে না উপরের দিকে তাকানো যাবে না কেন না নবী সাল্লাম সালাতের মধ্যে আকাশের দিকে তাকাতে নিষেধ করেছেন এবং সবাই এ ব্যাপারেও একমত যে এমন কোনো কিছুর দিকে তাকানো যাবে না যা সালাতের খুসুরকে নষ্ট করে দেয় যেমন কোনো চিত্রের দিকে অথবা জামার কোনো ডিজাইনের দিকে যখন মুসল্লিরা জামাতের সাথে দাঁড়ায় তখন আরেকজনের জামার দিকে বা কোটের সুন্দর সৌন্দর্যের দিকে যেটা তার খুসুর একদমই নষ্ট করে দেয় এবং তাকে সালাদ থেকে অনেকটা বিচ্ছিন্ন করে ফেলে এক্ষেত্রে أمر ذاكي جي إمام قرطبي أه الله سبحانه وتعالى جي فَصَلِّ فصلي وجهك شطر المسجد الحرام أه 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 آر تومي مسجد الحرام اردكي فراو ار تفسير الكتر أتيني كيشو بكتبوك هاني طولد هورتن إبون بولتن جي في هذه الآية حجة واضحة لما ذهب إليه مالك ومن وافقهو যে এই আয়াতের মধ্যে একটা স্পষ্ট দলিল রয়েছে সেই মতের পক্ষে যে মতটি পোষণ করেছেন ইমাম মালিক এবং তার সাথে আরও যারা একমত পোষণ করেছেন তাদের মতের সাথে এই আয়াতের হজ্জাতের একটা সঙ্গতি রয়েছে কী মত পোষণ করেছেন ইমাম মালিক তারা পোষণ করেছেন আন্দাল মুসল্লি হকমহু ইলা মাউদ এসুজুদিহি যে মুসুল্লিগ সে তার সামনের দিকে তাকাবে সে এক্স্যাক্টলি তার সিজদার জায়গার দিকে তাকাবে না এটাই ইমাম মালিকের অভিমত ইমাম তাওরি ইমাম আবু হানিফা ইমাম শাইফ ইমাম আল হাসান ইবনু হাই তাদের মতে ইয়াস্তাহাবু আয়াকা নজরহ ইলা মাউদ্দুজুদিহি যে সিসদার জায়গার দিকে তাকানো এটাই হচ্ছে মুস্তাহাব সোরাইকাল কাদি বিখ্যাত তাবের তিনি বলেছেন ফিল ফ ইলা সুজুদ মুসলিম যখন দাঁড়িয়ে থাকে কিয়ামের মধ্যে থাকে তখন সে সেজদার জায়গার দিকে তাকাবে অফির রুক ইলা মাউদ আ এবং রুকুর মধ্যে সে তাকাবে তার দুই পায়ের দিকে অফি সুজুদে ইলা মাউদ আনফিহি এবং সেজদায় সে তার নাকের দিকে তাকাবে অফিল কৌদ ইলা حجره ابن بشا بستا شتر امرا ابن العربي آه تيني الاحكام احكام القرآن قرآن في انما ينظر امامه شش هم ديكي تاكبي. فإن حنى رأسه ذهب بعض القيام المفترض عليه في الرأس وهو أشرف الأعضاء وإن قام رأسه وتكلف النظر ببصره للأرض এখানে তিনি বলছেন যদি তার মাথা ঝুঁকে যায় তাহলে তার কিয়ামের কিছু অংশ চলে গেল কারণ কিয়ামের মধ্যে সে সামনের দিকে তাকাবে নিচের দিকে তাকাবে না সেটাই তিনি এখানে বলতে চেয়েছেন আর যদি তার মাথা কায়েম থাকে এবং তিনি তার দৃষ্টি দিয়ে জমিনের দিকে তাকানোর চেষ্টা করেন ফাতিলকা মেশাকাতনীমা এটা অনেক কষ্ট ও হারাজ জা আলা আলাই নাফিদ্দিন হারাজ আর আল্লাহ তালা আমাদের দিনের মধ্যে কোনো হারাজ রাখেননি অর্থাৎ তিনি মালিকী মাধবের পক্ষেই তার মতটা এখানে ব্যক্ত করেছেন আর নাইলুল নাইলুল্লাহতার সওকানির মধ্যে আমরা দেখি দ্বিতীয় খণ্ড একশো ছিয়ানব্বই পৃষ্ঠায় তিনি কিছুটা ব্যাখ্যা করেছেন এবং হাদিস নিয়ে এসেছেন এখানে তিনি বলেছেন যে নবী সাল্লাহু আলিয়া সাল্লাম যখন তাসাহুদে বসতেন তখন তার ডানহাত ডান রানের উপরে এবং বাম হাত বাম রানের উপর রাখতেন এবং তিনি তার সাব্বাবা এটা দিয়ে ইশারা করতে থাকতেন এবং তার দৃষ্টি ইশারা ক্রস করত না অর্থাৎ তিনি হাত দিয়ে যে ইশারা করতেন সেদিকেই দৃষ্টি নিবদ্ধ রাখতেন এহাদৃষ্টি দৃষ্টিপর্ণা করেছেন আহমেদ আবু দাউদ তারা তিনজন ইহা বর্ণনা করেছেন নাউল আউতারের মধ্যে আমরা দেখছি যে আরও কিছু বক্তব্য এসেছে সেখানে হাদিফুল নাহি ইলা রাফেল আবসর ইলা এটা উল্লেখ করা হয়েছে অর্থাৎ আসমানের দিকে দৃষ্টি নিক্ষেপ করা বা উঠানোর যে হাদিসটা নিষিদ্ধতা এসেছে সে হাদিসটা বর্ণনা করার পরে নারুল্লাহের মধ্যে আরও এসেছে যে বাত্তাল বলেছেন ফি হে হজাতুল্লে মালিক ফি আন্না নাজার আল মুসল্লিয়া কুনিল্ল্লা জাহাতুল কিবলা যে এর দ্বারা বোঝা যাচ্ছে যে কেবলার দিকে তাকাবে উপরের দিকে তাকাবে না কেবলার দিকে তাকাবে এবনু বাত্তালের মত হচ্ছে এটা ইমাম মালিকের মতের পক্ষে হাদিসটি সাক্ষ্য দিচ্ছে সাফি এবং কুফি এলামাই কেরাম তারা বলেছেন ইয়াস্তাহেবল ইলামাউদ ইলামাউদ্দিহি তার জন্য মোস্তাহাব হচ্ছে তার সেজদার জায়গার দিকে তাকানো কারণ সেজদার দিকে তাকালে এটা তার খুশু এবং সালাতের মধ্যে মনসংযোগের অধিক নিকটবর্তী এবং এর পক্ষে ইমাম সাফরি এবং অন্যান্যরা একটা দলিল নিয়ে এসছেন যেটা ইবনু মাজা হাসান সানাদে বর্ণনা করেছেন উম্মে সালামা বিনতে আবি উমাইয়া নবী সাল্লাহ সাল্লামের স্ত্রী উম্মে সালামা থেকে তিনি বলেছেন কানা সুফি আহদা রাসুল ইহি সাল্লাহ আসালামী দা কামাল মুসল্লিউসাল্লি লামিয়াদু বাসারু আহাদি হিমাউদ আকাদামে নবী সাল্লাহ সাল্লামের যুগে যখন কোনো মুসল্লি দাঁড়াতেন তখন তাদের কারো দৃষ্টি دار قدم تجاوز كرتونا. فطوفي رسول الله صلى الله عليه وسلم، فكان الناس إذا قام أحدهم يصلي لم يعد بصر أحدهم أودع القبلة. النبي صلى الله عليه وسلم مرتور حوله، جখون كيو نماجة داناتن كارو درشتي قبلر ستانتا تجاوز كرتونا كروس كرتونا. فكان عثمان وكانت الفتنة فتلفت الناس يمينا وشمالا. إيربارو عثمان ابن عفان الشمالي كيش فتنة তখন মানুষ এদিক ওদিক তাকানো শুরু করলো ডান বাম দিকে তাকানো শুরু করলো অর্থাৎ তখন প্রশ্ন আসছে কোন দিকে তাকাবে তাহলে এই হাদিসগুলো বোঝাচ্ছে যে তাকানোর বিষয়টা নিয়ে আসলে সমস্যা শুরু হয়েছে ফেতনার যুগে এসে এর আগ পর্যন্ত এটা নিয়ে তেমন কোনো সমস্যা হয়নি আচ্ছা আর এই যে হাদিসটা যে হাদিসটা এখানে সর্বশেষ বর্ণনা করা হল ইবনু মাজার এই হাদিসটার ক্ষেত্রে নাইল্লা আওতারের গ্রন্থকার তিনি বলেছেন ফি এসনাইদি মুসা ইব আবদুল্লাহ ইবনা আবি উমাইয়া ইলাম ইউর রজিলাহু মিন আহিল কুতুব সেবনু মাজা ইবনুবাজা ছাড় কেউ এই রাভির হাদিসগুলো বর্ণনা করেননি তাতে এক ধরনের দুর্বলতার ইঙ্গিত তিনি আসলে দিয়েছেন তিনি আরও বলেছেন মাদু আলাইহি বরং এই যে কোন দিকে তাকাবে এক্ষেত্রে এমন কোনো নির্ভরযোগ্য দলিল নেই ফলে ওলামাইকরম এ জায়গায় এখতলাফ করার সুযোগ পেয়ে গেছেন এবং বিভিন্ন মতামত তারা ব্যক্ত করেছেন আচ্ছা এক্ষেত্রে আমরা বলবো যে যেটা বলেছিলাম সহিম আসলামের একটা হাদিস দ্বারা প্রমাণিত হয় যে নবীর সাল্লাম আকাশের দিকে তাকাতি নিষেধ করেছেন এছাড়াও ইমাম নাসাই ইমাম আহমদ ওহাদ বর্ণনা করেছেন নবিসাম বলছেন লায়ান লায়ান তাহিয়ান্না লায়ান তাহিয়ান্না আকোয়ামুন ইয়ারফাউন আহম আউ লু খা লাতু জনগণ অর্থাৎ লোকেরা যেন তাদের দৃষ্টি ওঠানো থেকে বিরত হয় অথবা তাদের দৃষ্টিশক্তি নিয়ে ফেলা হবে ছিনিয়ে নেওয়া হবে এ কথাটা তিনি ওয়াইদ স্বরূপ বলেছেন যাতে করে মানুষ উপরের দিকে না তাকায় এবং এতে করে সালাতের মধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন অমনোযোগিতা সৃষ্টি হয় এছাড়াও আমরা দেখি যে মুখারি মুসলিমের হাদিসের মধ্যে একাধিক হাদিস এসেছে যেগুলো দ্বারা বোঝা যায় সালাতের মধ্যে মনোযোগ নষ্ট হয় এমন কোনো দিকেও তাকানো যাবে না সেটা অবশ্য যেমন সালাতের মধ্যে যদি কারো চাদরের মধ্যে বিভিন্ন ডিজাইন থাকে বাসার মধ্যে পর্দায় বিভিন্ন ডিজাইন থাকে সেগুলোর নিষিদ্ধতার পক্ষে আসলে আমরা হাদিস পাই কারণ এই ধরনের মানে বিভিন্ন ডিজাইন কিংবা চিত্র কিংবা স্ট্রাইপের কারণে বা নানা রঙ বেরঙের কারণে মানুষের সালাতের মধ্যে তার খুশুর নষ্ট হয়ে যায় বলে সেদিকে তাকাতে নিষিদ্ধতা এসেছে যেমন আশারাদি আল্লাহ তাল্লাহাম থেকে বর্ণিত যে সাল্লাম একবার হামিসা নামের একটা কাপড় পরে সালাত পড়লেন। এটা এক ধরনের রেশমি কাপড় বা সুফি কাপড় যার বেশ কিছু দাগ ছিল স্ট্রাইপ ছিল এবং তার মধ্যে বিভিন্ন রং ছিল নবিসাল্লাহ সাল্লাম সালাদ পড়ে বললেন এই কাপড়ের এই যে রঙগুলো বা দাগগুলো এগুলো আমাকে অমনোযোগী করে ফেলেছে তোমরা এটা নিয়ে আবু জাহামের কাছে যাও অর্থাৎ আমের হদাইফা জাহাম তার কাছে যাও এবং তাকে বলো সে জন্য এটার পরিবর্তে আনবাজানিয়া আরেকটা চাদর যেটার মধ্যে কোনো এরকম স্ট্রাইপ নাই এক রঙা সেটা যেন দিয়ে দেয় তো এহাদিসের হাদিসের ব্যাখ্যা আমরা সকলে জানি যে এখানে নবী সাল্লাম বিভিন্ন রঙ বেরঙের কারণে তার দ্বারা যে সালাতের মধ্যে মনোযোগ নষ্ট হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন সে কারণে তিনি এমন কাপড়ের নির্দেশ দিয়েছিলেন যে কাপড় দ্বারা মনোযোগ নষ্ট হবে না এর দ্বারা বোঝা যায় যে সালাতের মধ্যে এদিক ওদিক তাকানো কিংবা এমন দিকে তাকানো যাতে সালাত মনোযোগ নষ্ট হয় সেটা জায়জ নেই বা সে ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে তাহলে কোন দিকে তাকাবে ওলামাইকার এক্ষেত্রে বলেছেন সাধারণত এখানে কয়েকটা মত আমরা পাচ্ছি সে তার নিচের দিকে যে যদি সহজভাবে তাকাতে পারে সেদিকে তাকাবে সেজদার দিকে অথবা সামনের দিকে এটা এ ব্যাপারে আসলে সে স্বাধীন এক্স্যাক্টলি এটা আরোপ করা যাবে না যে না তাকে সেজদার দিকে সার্বক্ষণিক তাকাতে হবে বরং ও আমাদের একতলাপ দ্বারা বোঝা যাচ্ছে যে তার খুশু যেদিকে তাকালে সবচেয়ে বেশি হবে সেটা সে করতে পারে এমনকি কি কাইম রাহমা উল্লাহ তিনি বলেছেন যে কাল মানে একজন লোক চোখ খুলে রাখবে নাকি চোখ বন্ধ রাখবে এক্ষেত্রে এবদুল কাইয়েম সেখানে মত প্রকাশ করেছেন যে তাকানোর বিষয়টা সে আদৌ যদি তাকাতে না চায় তাহলে কি কোনটা ঠিক হবে বললেন যে যদি চোখ খোলা রাখলে তার খুশুর নষ্ট না হয় তাহলে আবদাল হচ্ছে চোখ খোলা রাখা আর যদি চোখ খুলে রাখলে সে এদিক ওদিক চোখ যাওয়ার কারণে তার খুশুটা নষ্ট হয় ও ইনকায়না ইয়াহুল উবাই না হুয়াবাই না খুশু লিমা ফি কিবলা মিনা জখরাফা ও তাজুইক ও গাই রিহি মিমা ইউসা উইসু আলাই হে কালবা ফাহুনা কালা ইকরাহ তাকমে আন যে তার সামনে নানা রকম রং বেরং আছে তারপরে এমন কিছু আছে যেটা দ্বারা সে ডিস্টার্ব ফিল করে তার অন্তরটা ডিস্টার্বড হয়ে যায় তাহলে তিনি বলছেন চক্ষু বন্ধ রাখাটাও এখানে মাকরুহ নয় এ দ্বারা আসলে ডিসকাশন থেকে যেটা বোঝা যাচ্ছে তাতে আমরা সুনির্দিষ্টভাবে একদমই কারো ওপর কোনো কিছু ইম্পোজ না করে যেটা রাজে সেটা আমরা বলতে পারি এবং যেটা তার হদৌড়ের পক্ষে সহায়ক হবে সেটাও আমরা রেকমেন্ড করতে পারি আপনি দ্বিতীয় প্রশ্ন করেছেন সকাল সন্ধ্যার আধকারগুলোর মধ্যে সন্ধ্যার আধকারগুলো কখন পড়বো মা পর নাকি আসরের পর সন্ধ্যা বলতে কোন আত্মকে বোঝানো হয়েছে আমরা জানি সকাল বেলার আধকার হচ্ছে ও সবাহ আর বিকালবেলার বা সন্ধ্যাকালীন আধকার হচ্ছে আধকারুল মাসা তাহলে আমাদের কাছে দুটো সময় একটা হলো সবাহ আর একটা হলো মাসা সবাহ কাকে বলে আর মাসা কাকে বলে এক্ষেত্রে আমরা আরবদের বিভিন্ন মতামত বিশ্লেষণ করলে দেখব যে সবাহ হচ্ছে যেটা শুরু হয় নেসফুল লাইল থেকে এবং যেটা শেষ হয় জাওয়াল এর সাথে সাথে অর্থাৎ অর্ধরাত্রির পর থেকে সবাহ শুরু হয় এবং যেটা শেষ হয় জাওয়াল সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার সাথে আর মাসা বা রাত যেটা শুরু হয় জাওয়ালের পরপর জাওয়ালের পর যেটাকে আমরা আফটারনুন বলি এবং সেটা শেষ হয় লাইল মধ্যরাত্রি পর্যন্ত সময়ে এসে তারপর সেটা শেষ হয়ে যায় এখানে আমরা মাতোয়ালেব উলিন নোহা নামক একটি গ্রন্থ দেখি সেখানে আল মুফাক আল বগদাদি বলেন তিনি বলেন আবাহ ইন্দাল আরব মিন নেসফিল্লাইল আখীর ইল আজ জওয়াল আরবদের কাছে সবাহ বা ভোর প্রত্যুষ হল মধ্যরাত্রি থেকে বা মধ্যরাত্রির শেষ সময় থেকে আরম্ভ করে এটা জাওয়াল পর্যন্ত তোমাল মাসা ইলা আখেরে নেসফুল্লাঈল এবং মাসা হলো এই জাওয়ালের পর থেকে নিয়ে নসফুল্লালের শেষ মুহূর্ত পর্যন্ত তাই নসফুল্লাইলের পর মুহূর্ত থেকে শুরু হচ্ছে সবাহ আর নসফুল্লাল এর শেষ মুহূর্ত পর্যন্ত হলো মাসা এবং এটা শুরু হয় আফটার জাওয়াল তিনি বলেছেন ইলা আফদালা ওয়াকদিন লেদা লিকা হুয়া মাইনাল ফেজরি অতুল ইস্যামসি বিন্যাস পাতিল আদকারি সবাহ তাহলে একটা জিনিস সেখানে বোঝা যাচ্ছে সবাহকে যেহেতু আমরা মধ্যরাত্রি থেকে জাওয়াল পর্যন্ত পড়েছি তাহলে আজকার সবাই টাইমের মধ্যে পড়া যায় তাই না কারণ একটা সময়ের যে পরিসীমা এবং সেই সময়ের মধ্যে নির্ধারিত আধকারগুলো তো সেই সময় শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো সময় পড়তে যাওয়ার কথা আর আধকারুল মাসা সেটা মধ্যাহ্নের পর থেকে অর্থাৎ ঠিক দুপুর বেলার পর থেকে মধ্যরাতের আগ পর্যন্ত সেটা পড়তে পারার কথা এবং যেহেতু আরবরা এই দুটো টাইমকে এভাবে নির্ধারিত করেছে অতএব এই দুটো টাইমের মধ্যে তারা তাদের জন্য যেটা সহজ সেভাবে পড়তে পারে তবে আফদাল হচ্ছে আফদাল হচ্ছে সকাল বেলার যে আধগার সেটা পড়বে ফজর এবং তুলুরে শামসের মধ্যকার সময় ফজর মানে সোবে সাদেক যখন থেকে হয় তারপর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত এবং আরও উত্তম হচ্ছে ফজর সালাদ পড়ে শেষ করার পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত এই আদকারুল সভা পড়াটা উত্তম ঠিক তেমনিভাবে আদকারুল মাসা যেটা সেটা আসরের পর থেকে সূর্য ডোবা পর্যন্ত যেটাকে আমরা সান্ধ্যকালীন সময় বলি সেখানে সান্ধ্যকালীন যে আদকার আদকারুল মাসা পড়াটা উত্তম আচ্ছা এর পক্ষে আমরা কি কোনো দলিল পাই হ্যাঁ এর পক্ষে আমরা দলিল পাই যেমন আল্লাহ সুমান্তাল্লাহ বলছেন সুরাল্লাহ আহজাবের বিয়াল্লিশ নম্বর আয়াটে ওসাব্যহ বুকরাতও আসিলা এবং তার গুণগান গাও তার পবিত্রতা বর্ণনা করো সকালে এবং সন্ধ্যায় আল আসিল বকরাত আসিল হচ্ছে আল ওয়াক্তু বাইনাল আসরি ইল আল মাগরিবে সন্ধ্যা সবটা না আসর এবং মাগরিবের টাইমটা এখানে আসুইলা বলে সেদিকে ইঙ্গিত করা হয়েছে আর এছাড়া নবী সাল্লাম বলেছেন ওসেবেহবেহমদ রব্যকে বেল আসিয়ে ওলেবকার আর তোমার রবের প্রশংসা করো বেল আসিয়ে সন্ধ্যায় ওলেবকার এবং প্রত্যুষে এবকার মানে হচ্ছে আউ্বল উন্নাহার এবকার আউ্বল নাহার দিবসের প্রথম ভাগ আর আশি হচ্ছে আখরান্নাহার দিবসের শেষ ভাগ যেটাকে আমরা সন্ধ্যা বলি সোরা কফের উনচল্লিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ওয়াসাবাহাম রিকা কাবে ওয়া কাবে আল গরুব আর তোমার রবের প্রশংসা করো তসবী পাঠ করো সূর্য উদয়ের আগে এবং সূর্য অস্ত যাওয়ার আগে তাহলে এই যে আয়াতটা সোরা কাফের উনচল্লিশ নম্বর আয়াত এখানে স্পষ্টভাবে এসেছে যে মানে রবের তসবী পাঠ যেটা আধকারের প্রধানতম একটা বিষয় সেটা যেন সূর্য ওঠার আগে হয় এবং সূর্য অস্ত যাওয়ার আগে হয় সুতরাং হাদিসের মধ্যে যে আমরা দেখতে পাচ্ছি রাসুল সাল্লাহ সাল্লাম কখনো কখনো বলেছেন মা যা কালা কাদা ও কেদা হাইনা ইউসবে ওয়া হাইনা ইউমসি সেটাকে আসলে মানে এই আয়াতের সাথে ট্যাগ করে দেওয়া যায় যখন ভোর হয় এবং যখন সন্ধ্যা হয় অর্থাৎ ভোর কখন হয় সূর্য ওঠার আগে ভোর হয় এবং সন্ধ্যা কখন হয় সূর্য অস্ত যাওয়ার আগে সন্ধ্যা হয় সুতরাং এখানে সবাহ এবং মাসার ব্যাখ্যা কোরআনের এ আয় দিয়ে দেওয়া যায় কাবলা তুলশামস ও কাবলা গরিব এশামস তাহলে আসর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত একটা সময় সেটা হলো মাসা এবং ফজর থেকে নিয়ে সূর্য আগ পর্যন্ত একটা সময় সেটা হলো সবাহ অতএব এই সময়টাই আমরা এই বিশ্লেষণ থেকে কনক্লুশনে যেতে চাই যে এই সময় থেকে এই এই দলিলগুলোর আলোচনা থেকে বোঝা যায় যে সবচেয়ে উত্তম সময় আদকার উৎসবাহের জন্য ফজর থেকে সূর্য ওঠার পর্যন্ত এবং সবচেয়ে উত্তম সময় আদকারুল মাসার জন্য বা সান্ধ্যকালীন আদকারের জন্য আসরের পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত অরহুল আমিন জাওয়াত একটা প্রশ্ন পাঠিয়েছেন বলেছেন স্যার চাঁদ দেখা কি সন্ন্যত ওয়াজিব না ফরস মনে হচ্ছে আপনি রমাদানের সিয়ামের চাঁদের কথা বলেছেন অথবা ইফতারের চাঁদ অর্থাৎ ঈদের চাঁদের কথা আপনি বলেছেন এক্ষেত্রে আমরা নবী সাল্লি আসসাল্লামের একটা বিখ্যাত হাদিস যেটি সহি মুসলিমে এসেছে সুমু লেরু ইয়াতিহি ও আফতেরু লেরু ইয়াতিহি ফন গবিয়া আলাইকুম ফাহমিল যে তোমরা চাঁদ দেখে সিয়াম রাখো চাঁদ দেখে সিয়াম ভাঙো তথা ঈদ করো এবং যদি চাঁদ দেখাটা তোমাদের জন্য অস্পষ্ট থাকে দেখা সম্ভব না হয় তাহলে তোমরা ঈদ পরিপূর্ণ করে দাও অর্থাৎ মাসের গণনাকে ত্রিশ দিনে পরিপূর্ণ করে দেও তাহলে এখানে এই হাদিস থেকে একটা কমন জিনিস কিন্তু ক্লিয়ার সেটা হচ্ছে মাসের গণনার জন্য চাঁদ দেখতে হবে চাঁদ দেখাটা খুব জরুরি কারণ চাঁদ দেখার মাধ্যমেই মাসের এই ক্যালকুলেশনটা শুরু হবে এবং শেষ হবে এবং কোরআন আল্লাহ তালা বলছেন ইয়াসনাক আনিল্যাস যে তারা আপনাকে চাঁদের অবস্থান সম্পর্কে জিজ্ঞেস করে বলো এটা হচ্ছে মানুষের জামানা নির্ধারণকারী একটা উপকরণ বা একটা একটা টোল মেক আট মাওয়িথ যাই হোক তো এখানে তাহলে আমরা বলবো যে চাঁদ দেখাটা এটার উদ্দেশ্য হচ্ছে মাসের শুরু এবং শেষ নির্ধারণ করা এটা খুব জরুরি কারণ চাঁদ দেখার সাথে ইসলামের অনেকগুলো বিধান জড়িত যেমন রমাদানের সিএম স্টার্ট করা এবং রমাদান রমাদানের সিএমটা শেষ করা এবং আরও অনেক কিছু যেমন হজের দিনগুলো নির্ধারণ করা ইয়ৌম উত্তার বিয়া কবে হবে ইয়ম আরাফা কবে হবে কোরবানির ঈদটা কবে হবে ইত্যাদি আরও অনেক কিছু এর সাথে এর সাথে জরুরি তাহলে চাঁদ না দেখে বা চাঁদের অবস্থানের ক্যালকুলেশন না করে আসলে এটা নির্ধারণ করা যাবে না এটা সৌর বছরের মতো এত সহজ ব্যাপার নয় যে আপনি সূর্যের অবস্থান থেকে সব কিছু বুঝে ফেললেন সেভাবে আমল করলেন কিন্তু এখানে বুঝতে হবে সবার জন্য কি তাহলে চাঁদ দেখাটা জরুরি না সবার জন্য জরুরি নয় চাঁদ দেখাটা হচ্ছে যারা পলিসি নির্ধারণ করবেন সময় নির্ধারণের দায়িত্বে যারা রয়েছেন তারা এই কাজটা করবেন অতএব রাষ্ট্র চাঁদ দেখার জন্য যাদেরকে দায়িত্ব দিয়েছে যে অথরিটিকে যে স্কলারদেরকে তাদের সমন্বয়ে চাঁদ দেখা কমিটি দেখে সে দায়িত্বটা পালন করবে আর যদি কারো কাছে স্পেসিফিক দায়িত্ব দেওয়া না থাকে যেমন আমরা ইউরোপিয়ান আমেরিকান সোসাইটিতে দেখি যেহেতু সেখানকার লোকাল প্রশাসন নন মুসলিম প্রশাসন তারা মানুষকে সাধারণত এভাবে প্রশাসনিক দায়িত্ব দেয় না তাহলে মুসলিমরা সেখানে নিজেদের সিয়াম শুরু করা বা ঈদ করার গরজে নিজেরাই দেখে অনেকটা স্বাধীন তাহলে সবাইকে কি দেখতে হবে না সবাইকে দেখতে হবে না তাদের যে কেউ দেখে যদি সংবাদ দিয়ে অবহিত করে এটা রাসুল সাল্লাম যুগে আমরা দেখেছি তিনি খবরটা কালেক্ট করতেন কেউ দেখেছে কিনা কেউ দেখেছে কিনা যদি দেখার খবরটা এটা প্রমাণিত হয় তাহলে তিনি তাদের সাক্ষ্য গ্রহণ করতেন এখানে বেশ কিছু নিয়ম কানুন আছে আসলে কয়জন চাঁদ দেখবে যখন আকাশ ফর্সা থাকে তখন অনেকের সাক্ষ্য এখানে জরুরি হয় আর যখন চাঁদের ব্যাপারটা দেখাটা অতটা সহজ নয় তখন একজন লোক চাঁদ দেখলে হবে তবে সাধারণত দুজনের সাক্ষীটা এখানে বেশি প্রয়োজন অর্থাৎ আমাদের মুসলিম সমাজ যদি চাঁদ দেখার বিষয়টাকে গ্রহণ করে তাহলে আর অন্য ব্যক্তিদের চাঁদ দেখাটা জরুরি নয় এবং সেটাই ঘটছে আমাদের সমাজে যে যখন আমরা খবরটা পাই যে চাঁদ দেখা গেছে তখন অনেকে শখ করে দেখে কারণ তার দেখা না দেখার সাথে কোনো রিচুয়াল কোনো ইবাদত বা কোনো কিছু জড়িত নয় তবে দেখাটা যায় যাচ্ছে দেখাটা দেখে যদি কেউ নিশ্চিত হতে পারে তার মনের মধ্যে চলে আসে তাহলে তো সেটা সুননা ভিত্তিক একটা আমল কারণ সাল্লাম দেখার কথা বলেছেন সেই দেখাটা যদিও আমাদের প্রত্যেকের উপর ইন্ডিভিজুয়ালি ওয়াজিব নয় বাট দেখায় শরিক হওয়া এটা সূন্না এতে কোনো সন্দেহ নেই এবং চাঁদ দেখার এই বিষয়টা যদি আমরা দিনই প্রেরণা থেকে পালন করে থাকি তাহলে একটা দিনই কাজ হয়েছে বলেই গণ্য হবে সেদিক থেকে আমরা বলবো জনসাধারণ সবার জন্য চাঁদ দেখার বিষয়টা একটা রেকমেন্ডেড বিষয় একটা মোস্তাহাব বিষয় এবং এতে তার নিয়তার কাছে কারণে সে সবাব পাবে যেহেতু তার ফুল এতমিনান চলে আসে আর যাদের উপর চাঁদ দেখার দায়িত্ব দেওয়া হয়েছে যাতে তারা এটাকে তাহকিক করে প্রশাসনকে অবহিত করে মুসলিম সমাজকে মুসলিম জনগণকে অবহিত করে তাদের উপর এটা ওয়াজিব সবার উপরে এটা ও নয় আল শাহরিয়ার তনবীর আপনি বলেছেন সকল নবী রাসুলগণ কি কবরে জীবিত সকল নবী রাসুলগণ কি কবরে জীবিত প্রশ্নটাকে আমরা একটু ভেঙে ভেঙে উত্তর দিতে চাচ্ছি সকল নবী রাসূল তারা দুনিয়াবাসীদের দৃষ্টিতে কিন্তু মারা গিয়েছেন এবং তারা আর জীবিত নেই তারা যদি জীবিত থাকতেন তাহলে আমরা কখনো কখনো তাকে দেখতাম তারা যে যে জায়গায় সমাধিস্থ হয়েছেন কবরস্থ হয়েছেন সেখানকার লোকজনও কিন্তু তাদের দেখা আর পায় না তারা মারা গিয়েছেন সারা বিশ্ব সেটা জানে সেই যুগের লোকেরা জানে আর আজকের এই যুগেও আমরা জানি যেহেতু সুরাজ জুমারের ত্রিশ নম্বরে তালা বলছেন ইন্না ক্যামাইয়েতুন ওয়া ইন্না হুমাইয়েতুন নিশ্চয়ই আপনি মারা যাবেন তারাও মারা গিয়েছে তারাও মারা গিয়েছে তবে এক্ষেত্রে শুধু ব্যতিক্রম হচ্ছে ঈসা আলেসালামের ঘটনা ঈসা আলহ তিনি মারা যাননি তাকে আল্লা সুহায়তআল্লাহ আসমানে তুলে নিয়েছেন যেটা আমরা সোরা আন্নেসার একশো সাতান্ন একশো আটান্ন নম্বর আয়তে দেখি আল্লাহ সুবাহতাল্লাহ বলেছেন ওমা কাচালু হু ওমা সোলাবু হু ওলা কিনসুবালাহুম তারা তাকে হত্যা করেনি তারা তাকে শুলেও চড়ায়নি বরং তাদের কাছে সংশয় তৈরি হয়ে গিয়েছিল ওয়াইন্দিন আখতলাফু ফিহি লাফি শাকিমিন হু আর যারা তার ব্যাপারে ইখতলাফ করছিল যে ইনি তিনি না ইনি তিনি নন এই যে এখতলাফ করছিল তারা তার ব্যাপারে সন্দেহের মধ্যে নিপতিত হয়েছে মালাহুম আলহম বিহি মিন এল মিন ইল্লা তেবা তাদের বা অনুমানের অনুসরণ ছাড়া তাদের কাছে আর কোনো এলেম ছিল না এলেম নেই ওমা না। আর নিশ্চিতভাবে তারা তাকে হত্যা করেনি আহুল্লাহ ইলেহি ওকে আল্লাহ আজিজান হাকিমা বরং আল্লাহ তাকে তার নিজের কাছে তুলে নিয়েছেন এবং আল্লাহ সব কিছুর উপরে মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় তাহলে ঈসা সালাম ছাড়া আর সকল নবী আম্বিয়া এবং রুসুল তারা দুনিয়াবাসীদের কাছে মৃত্যুবরণ করেছেন মারা গিয়েছেন তারা আমো তারা দুনিয়াবাসীদের কাছে আমো এই কথাটা মহাসত্য কোরআন দ্বারা সত্য হাদিস দ্বারা সত্য ইতিহাস এবং বাস্তবিকতা দ্বারা সত্য আচ্ছা এখন বাকি থাকলেও তারা আল্লাহর কাছে জীবিত এই কথাটার অর্থটা কি কারণ আমরা দেখি যে আল্লাহ সুবহান হুয়া আলা তার বান্ধাদের মধ্য থেকে এক দলকে বলেন যে তারা তারা মারা গেলেও তারা আল্লাহর কাছে জীবিত আল্লাহর কাছে তারা রিজিক প্রাপ্ত হন যেমনটি আমরা দেখি সুরা আল এমরানের একশো উনসত্তর নম্বর আয়টে আল্লাহ সাল্লা বলছেন যারা আল্লাহর পথে নিহত হয়েছে তোমরা ধারণা করো না যে তারা মৃত বরং তারা তাদের রবের কাছে জীবিত তারা রিজেক্ট প্রাপ্ত হয়ে থাকেন তাহলে মানুষের কাছে মৃত অথচ আল্লাহর কাছে জীবিত তা এ দুটোর মধ্যে কোনো কন্ট্রারিকশান নেই যারা যুদ্ধে আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য শহীদ হয়েছেন মারা গিয়েছেন তারা মানুষের কাছে অবশ্যই মৃত কারণ তারা আর দুনিয়া কোনো দিন ফিরে আসবে না কোনো মানুষ তাদের টিকিটি পর্যন্ত কেয়ামত হওয়ার আগ পর্যন্ত আর তাদেরকে দেখবে না কিছুই দেখতে পাবে না এতে প্রমাণিত হয় তারা সকল মানুষের কাছে মৃত কিন্তু আল্লাহর কাছে জীবিত আল্লাহ তাদেরকে সম্মান দিয়েছেন এটা তাদের বিশেষ মর্যাদা যে আল্লাহ তাদেরকে জীবিত বলে আখ্যায়িত করেছেন শুধু তাই নয় তারা বিশেষভাবে আল্লাহর কাছে রিজিক প্রাপ্ত হয়ে থাকে তো এটা যখন শহীদদের ক্ষেত্রে প্রযোজ্য তাহলে এই শাহাদাতের মর্যাদা প্রাপ্ত ব্যক্তিদের চাইতে নবী রাসুলদের মর্যাদা তো আরও বেশি ফলে তারাও যে আল্লাহর কাছে জীবিত সেটারও বিশেষ নেগুড়া অর্থ রয়েছে তবে যেটা বললাম ওইটাও কিন্তু একটা প্রতিষ্ঠিত সত্য যে তারা সকল মানুষের কাছে মৃত তারা কোনো দিন পৃথিবীতে আর হাঁটা চলাফেরা করার সক্ষমতা অর্জন করবে না কোনো মানুষ তাদেরকে আর কখনো দেখবে না তাহলে আল্লাহর কাছে নবী আম্বিয়ারাও জীবিত সে তথ্যটা আমরা পেলাম কোথায় সেটাকে আমরা কোথাও পেয়েছি হ্যাঁ সেটা আমরা হাদিসের মধ্যে পেয়েছি যেটি বজ্জার বর্ণনা করেছেন যে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আল আম্বিয়া উ আহিয়া উন ফি কবুর রহিম ইউসাল্লুন আল আম্বিয়া উ আহিয়া উন ফি কবুর রহিম ইউসাল্লুন নবীরা তাদের কবরের মধ্যে জীবিত তারা সালাত পড়েন শেখ আলবানি রাহমাহুল্লাহ এই হাদিসটিকে সহি আল জামের মধ্যে সহি বলে উল্লেখ করেছেন এবং এ হাদিসের বক্তব্য দ্বারা বোঝা যায় যে নবী এবং রাসুলগণ তারা কবরের মধ্যেও সালাদ পড়ার সালাদকে এনজয় করার তৌফিক প্রাপ্ত হয়েছেন যেভাবে আহালুল জান্না জান্না যারা জান্না মৃত্যুর পর থেকেই তারা তেসবি পাঠেরও তৌফিক তারা প্রাপ্ত হয় এখন নবী আম্বিয়ারা তারা তাদের কবরের মধ্যে তারা সালাদ পড়েন তারা সালাদ পড়েন কিভাবে। এটা নিয়ে কেরাম বিভিন্ন বক্তব্য আছে কিন্তু এই হাদিস বলছে তারা কবরের মধ্যে সালাদ পড়েন এবং এই জন্যই আমরা দেখি যখন এই নবী আম্বিয়ারা তো পৃথিবীর মৃত্যু তারা বরণ করে নিয়েছেন তাই না তারা মৃত্যুপ্রাপ্ত হয়েছেন কিন্তু আমরা জানি নবী সাল্লা সাল্লাম যখন এসরার রাতে ইসরার রাতে তিনি বাইতুল মাগদেসে গিয়েছিলেন সোভানারেদ আসরা আবদিহি যেটাকে আমরা এসরা বলি রাতে মাসুল হারাম থেকে বাইতুল মাগদেশে ভ্রমণ করেছিলেন তখন তার পেছনে নবী রাসুলরা সালাদ পড়েছিল তারা তাদের রুহ এবং কবরে তাদের দেহ এ দুটো সমন্বয়ে নবীর পেছনে সালাদ পড়েছিলেন আল্লাহ এটাকে আমরা আমাদের খুবই লিমিটেড বুদ্ধি দিয়ে যেটা আমরা সবটা ভিজুয়ালাইজ করার মতো ক্ষমতা রাখি না সেটা দিয়ে ব্যাখ্যা করলে হবে না কারণ আমাদের জ্ঞান আমাদের এদ্রাক আমাদের বোঝা আমাদের উপলব্ধি আমাদের এই সমস্ত বিষয়কে একদমই একজ্যাক্টলি যেভাবে ঘটেছিল সেভাবে ধারণ করাটা আসলে সম্ভব নয় কারণ আমাদের কুদরাত এবং আমাদের ক্ষমতা খুবই লিমিটেড বাট আমরা ওহিকে বিশ্বাস করি এবং সেই জন্য আমরা বলবো যে নবী আম্বিয়ারা আল্লাহর কাছে বিশেষভাবে তারা হায়াতপ্রাপ্ত কবরে এবং তারা সালাত পড়ে থাকেন এই ধরনের আরও অনেক ডিসকাশন এখানে আছে আমরা সেদিকে যাব না কিন্তু আমাদের ডিসকাশন থেকে এটা স্পষ্ট যে তারা আহলুদ্দুনিয়ার কাছে তারা মাইয়েত আমাত তারা আল্লাহর কাছে আহিয়া এবং সেখানে তারা নানা ধরনের আমত প্রাপ্ত হচ্ছেন হয়ে যাচ্ছেন আচ্ছা তাহলে আমরা আপনাদের এই তৃতীয় প্রশ্নটাও নিলাম চতুর্থ একটি প্রশ্ন এখানে এসেছে সাইফুর রহমান বলেছেন রজব ও সাবান মাসে একটি দোয়া পড়া হয় সেটি কি কোনো হাদিস দ্বারা প্রমাণিত আমরা জানি যে যে দোয়াটা রজব মাস আসলে পড়ার কথা সাল্লাম থেকে বর্ণিত আছে বলে অনেকে উল্লেখ করেছেন সেই দোয়াটা হচ্ছে আল্লাহমারিকলানা ফিরাজ ওয়াবাল রামাদান হে আল্লাহ আমাদেরকে আমাদের রজব এবং সাহবান মাসে বরকত দাও আর রামাদান মাসে পৌঁছিয়ে দাও হাদিসটা অনেকেই বর্ণনা করেছেন যেমন আবদুল্লাহ ইবনু ইমাম আহমেদ ইমাম আহমেদের সৎ ছেলে আবদুল্লাহ তিনি জাওয়ায়দুল মোসনাদের মধ্যে হাদিসটা বর্ণনা করেছেন তবারানী আল আউসাদের মধ্যে বর্ণনা করেছেন আলবাই হাকিফ শাহ আবুল ইমানের মধ্যে বর্ণনা করেছেন আবু আবু নাইম আল হেলিয়ার মধ্যে বর্ণনা করেছেন এবং প্রত্যেকেই বর্ণনা করেছেন জায়েদাহ ইবনি আবির রকাদ এই সনদে ইনার সনদে সবাই ইনার তরফ দিয়েই এই হাদিসের বর্ণনার দিকে গিয়েছেন এবং জায়েদা বলেছেন حدثنا زياد النميري حدثنا زياد النميري عن انس بن مالك قال كان رسول الله صلى الله عليه وسلم اذا دخل رجب انس بن مالك থেকে বর্ণিত তিনি বলেন যখন رسول الله صلى الله عليه وسلم তার কাছে رجب مش আগমন করত قال তিনি বলতেন اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان هي الله الرجب رجب এবং شعبان এর বা মাসের মধ্যে বরকত এবং রমাদান মাসে পৌঁছিয়ে দাও আপনি জিজ্ঞেস করেছেন এই হাদিসটা শুদ্ধ কিনা বা সহিভাবে প্রমাণিত কিনা উত্তর হচ্ছে যে না এই হাদিসটা শুদ্ধ নয় বরং এই হাদিসটার সনদ দাইফ কেন কারণ এখানে জিয়াদ নোমাইরি যার কাছ থেকে জা এদাহ ইবনা আবির রকাত বর্ণনা করেছেন তিনি দুর্বল তাকে দুর্বল হিসাবে উল্লেখ করেছেন প্রখ্যাত সব মহাদ্দেশ যেমন এবনু মাইন তাকে দুর্বল হিসাবে উল্লেখ করেছেন দায়ব বলেছেন আবু হাতেম বলেছেন লাউ হাতা বিহি তার দ্বারা কোনো দলিল গ্রহণ করা যাবে না এবং এবদু হেবান আব্দ আফা নামক তার বিখ্যাত গ্রন্থে তাকে উল্লেখ করেছেন এবং বলেছেন লাজুজুল এহতেজাজ বিহি এই জিয়াদা নোমাই দিয়ে কোনো দলিল হতে পারে না এটা মিজানুল আহতেদালের মধ্যে উল্লেখ করা হয়েছে আর ইবনে আবির রকাদ যদি তার বিশ্লেষণ করা হয় দেখা যাচ্ছে সে জিয়াদ নুমায়রির চাইতে আরও বেশি দুর্বল আবু হাতেম বলেন ইউহাদেথ আন জিয়া দেব আনাস যে জিয়াদ দেব নুমাইরি তিনি আনাস থেকে এবং তার কাছ থেকে অন্যরা বর্ণনা করেছেন অনেকগুলো হাদিস আহাদিস মন হাদিস মারফুয়া মন করা এগুলো নবীল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে কিন্তু তার তরিকায় যতগুলো জিয়াদার নোমাইরিরির এই এই সনদের মাধ্যমে যতগুলো হাদিস বর্ণনা করা হচ্ছে এগুলো মন করা মনকার হাদিস এবং বলা হচ্ছে আমরা এগুলো আসলে তার কাছ থেকে অথবা অন্য কারো কাছ থেকে আমরা এগুলো জানি না ইমাম বখারি তার ব্যাপারে বলেছেন যে জায়দার ব্যাপারে বলেছেন মনকারুল হাদিস ইমাম নাসাই বলেছেন মনকারুল হাদিস তার হাদিস প্রত্যাখ্যাত হ্যাঁ মনকার তারপরে অন্য গ্রন্থে বলা হয়েছে লাইসা এত্তাকা তিনি বিশ্বস্ত নন এব্দ হাইবান বলেছেন ইয়ারুই মানাকিরা আম্মা শাহির মশুর রসব রাবে থেকে তিনি সব মুনকার হাদিস বর্ণনা করেন লাই হেতাজুবে খাবারিহি তার খবর গ্রহণ করা যাবে না ওলা ইউকাবু ইতাবার এবং জাস্ট লিখে রাখার জন্য এবং লিখে জানা যে তার বর্ণনাগুলো শুদ্ধ নয় এই উদ্দেশ্যে এই তেবারের উদ্দেশ্যে তার হাদিসগুলো লেখা যাবে তবে মানা যাবে না এবং আদি বলেছেন ইয়ারুই আনহু আল মাকদেমি ওগাই রুহু আহাদি এফরাদ যে মাকদেমি এবং আরও অনেকে তার কাছ থেকে এরকম দুর্লভ সব হাদিস বর্ণনা করেন ওয়ফিব আদে আহাদিথ হিমায়ুনকার এবং তার বেশ কিছু হাদিসের মধ্যে রয়েছে যেটাকে এংকার করতে হবে যেটাকে অস্বীকার করতে হবে এভাবে আমরা দেখি যে আসলে প্রাচীন যুগের ওলামাই কেরাওয়ার মধ্যে যেমন ইমাম নবাবীয় তাকে দায়ব বলেছেন এমনুর রাজবও তাকে দায়ব বলেছেন শেখ আলবানি দায়েফুল জামিয়ার মধ্যেও তাকে দায়ফ বলেছেন সুতরাং এত সুন্দর একটা বিষয় যদি আমরা হাদিস হিসাবে একে কল্পনা করি একে বলি উল্লেখ করি তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না কারণ এটা অত্যন্ত দুর্বল দুজন দুর্বল রাওির মাধ্যমে এ কথাটা আমাদের কাছে এসেছে এছাড়াও আমরা আরও দেখি নবী সাল্লিহাল্লাম এখানে আসলে বলছেন রজব আসলে তিনি এটা বলেন কিন্তু সেটা কি প্রথম রাত্র থেকে নাকি কোন দিন থেকে বলেন এটা স্পষ্ট করা হয়নি ফলে কেউ যদি হাদিস হিসাবে নয় এমনি বলেন যে আল্লাহ আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দাও আল্লাহ আমার এই মাসের মধ্যে এখন যে মাসগুলোতে অবস্থান করছি এগুলোর কিন্তু বরকত দাও এটা মোতলাক্কান যদি বলে এটা যায় যাচ্ছে কিন্তু এটাকে হাদিস হিসাবে কনসিডার করে এবং সেই হাদিসের আলোকে ফজিলাত চাওয়ার জন্য যদি বলে তাহলে এইটা তার জন্য সঠিক হবে না আমরা দেখি যে মোতলাক চাওয়ার যে বিষয়গুলো সেটা আমাদের সালাফ কিন্তু চাইতেন এবন রাজব লতা মা আরেফের মধ্যে বলেছেন যে আল্লাহ এবনুল ফাদল তিনি বলেন যে তৎকালীন ওলামাই কেরাম ইম্মাতুল হুদা তারা ছয় মাস ধরে আল্লাহর কাছে দোয়া করতেন যেন রমাদান মাসে তাদেরকে পৌঁছে দেওয়া হয় এবং ছয় মাস ধরে তারা দোয়া করতেন যেন রমাদান পরবর্তী ছয় মাস যে যেন রমাদানে যে আমল করেছেন সেটা কবুল করা হয় পরবর্তী ছয় মাসে দোয়া করতেন যেন তারা রমজান পর্যন্ত পৌঁছে যেতে পারেন ইয়াহিয়াবনো আবি ক্যাথির তিনি বলেন কান আমিন দোয়া ইহিম তাদের দোয়ার মধ্যে ছিল আল্লাহ সাল্লেম নিল্লা রমাদান হে আল্লাহ রমাদান পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দাও ওয়াসাল্লেম লি রমাদান এবং আমার কাছে রমাদানকে পৌঁছিয়ে দাও এভাবে তারা দোয়া করতেন সুতরাং আমভাবে দোয়াটা যদি নিজের ভাষায় করা যায় কোনো ভালো কিছু চাওয়া যায় আল্লাহর কাছে হায়াতদারের জন্য দোয়া করা হয় এবং বিশেষ করে বরকতপূর্ণ সময় পাওয়া এবং তার সদ্ব্যবহার করার তফিক কামনা করা হয় এটা জায়জ আছে কিন্তু এটাকে একটা দাইফ হাদিসের আলোকে প্রতিষ্ঠিত সুন্না হিসাবে চালিয়ে দেওয়া কিংবা হাদিসে যে এবারতে দোয়াটা এসছে সেটাকে গ্রহণ করা এটা আমাদের জন্য সমুচীন হবে না বরং আমরা যাতে হাদিসগুলোকে অ্যাভয়েড করে চলতে পারি এবং বিশেষ করে যেগুলো জাল সেগুলোকে একদমই বর্জন করতে পারি এই ম্যাথোডলজিটা আমাদের ফলো করাটা আসলে বেশ জরুরি আমার মনে হয় আমার আলোচনা থেকে এটা স্পষ্ট যে দোয়া করতে আমরা নিষেধ করছি না আল্লাহর কাছে চাইতেও নিষেধ করছি না এমনকি রামাদানে যেন আল্লাহ পৌঁছিয়ে দেন সেটাও আমরা নিষেধ করছি না কিন্তু নিষেধ করছি দলিল হিসাবে উত্তীর্ণ নয় সেটার পাবন্দি না করার জন্য আমরা বলছি এবং সেটাকে দলিল হিসাবে পেশ না করার জন্য আমরা রেকমেন্ড করছি কারণ এর মধ্যে অনেক বড়ো ধরনের ফেতনা ফাসাদ এবং ত্রুটি সৃষ্টি হয় অথেন্টিক নয় এমন সব তথ্য উপাত্তের মাধ্যম মধ্য দিয়ে মুসলিম উম্মা আসলে বক্রপথে চলে যেতে পারে বা উম্মার অনেক লোকেরা ভুল পথে বিভ্রান্ত হতে পারে ফলে ইসলাম আমাদেরকে যে দলিল ভিত্তিক চমৎকার অথেন্টিক সিস্টেমের দিকে আমাদেরকে আসলে অগ্রসর করে দিয়েছে সে পথেই আমাদেরকে চলতে হবে এবং সেই দোয়াটাই তো আমরা সুরাফাতেহার মধ্যে করি সরাতাল্লা দিনা আলাইহিম গায়রুল মাকদুব আলাইহিম আলী নাঈম আপনি প্রশ্ন করেছেন আমার ইসলামী ব্যাংকে টাকা আছে ছয় লাখের মতো আমার স্বর্ণ আছে সাড়ে তিন ভরি আমার স্বর্ণ যেহেতু সাড়ে সাত ভরি হয়নি তাহলে এক আমাকে কি শুধু ব্যাংকের টাকার উপর জাকাত দিতে হবে নাকি স্বর্ণ এবং ব্যাংকের টাকা দুটো একসাথে জাকাত দিতে হবে এখানে একটি জিনিস আমরা সকলে জানি যে ব্যবহৃত স্বর্ণ অলঙ্কারে জাকাত দিতে হবে কি না এটা একটা অখতলাফি বিষয় ও লামাইকে আমার করেছেন একদল বলেছেন জাকাত দিতে হবে আরেক দল বলছেন জাকাত দিতে হবে না দুই দলই মনে করেন যে মানে তাদের মতের মধ্যে অধিকাংশ আমার বক্তব্য রয়েছে কিন্তু আমরা বলবো প্রায় কাছাকাছি আধা আধি বা কারো পক্ষে একটু বেশি কারো পক্ষে একটু কম বাট এই এই দুটোই খুব মাসুর অভিমত যে মেয়েদের ব্যবহৃত স্বর্ণালঙ্কারে জাকাত দিতে হবে এক নম্বর অভিমত আরেক দলের মতে জাকাত দিতে হবে না আমি আমার মতটা অনেক আগ থেকেই ব্যক্ত করে এসেছি যে দিতে হবে এই মতটাকে আমি মনে করি শক্তিশালী এবং এর পেছনে যে কারণটা সেটা হচ্ছে এর ফ্যামানিয়া এর যে মুদ্রা জনিত কারণে নয় মুদ্রা অর্থাৎ স্বর্ণ এবং রূপা এটা বহু আগ থেকে একটা মুদ্রা ছিল আজকেও এটার মুদ্রামান নষ্ট হয়ে যায়নি যে কারণে আমরা দেখছি যে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলো বিশ্বের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলো তারা স্বর্ণের যে মানে তাদের টাকার মূল্যায়নটা এবং টাকার বিপরীতে যারা স্বর্ণ স্টক করে রাখে এবং সেটার ভিত্তিতে তাদের কারেন্সির মূল্য নির্ধারিত হয় ফলে বোঝাই যাচ্ছে যে আজকের প্রেক্ষাপটেও স্বর্ণ মুদ্রা হিসাবেই গণ্য এখন যেটা অলঙ্কার সেটা অলঙ্কার বানিয়ে ফেলার কারণে একদল বলেন যে তার আর মুদ্রামান নাই আরেক দল বলেন যে না তার মুদ্রামান কখনও নষ্ট হবে না কারণ অলঙ্কার হওয়ার পরেও তার দামটা কিন্তু সেম থাকছে কেউ যদি টোয়েন্টি টু ক্যারেটসের স্বর্ণ দিয়ে অলঙ্কার বানান তাহলে বাজারে টুয়েন্টি টু ক্যারেটসের মানে মূল সোনার যে দাম তার অন্য সে দাম তাহলে মুদ্রামানটা কোথায় ব্যাহত হলো হয়নি এই জন্যই আমরা বলছি এই এই মতটা বেশি শক্তিশালী যে আপনি মুদ্রাকে অলঙ্কার বানিয়ে ব্যবহার করছেন এটা সরিয়াতে পারমিশন আছে কোনো অসুবিধা নেই বাট আপনার এই মুদ্রামানের যেহেতু কোনো ব্যত্যয় ঘটেনি অতএব এটাকেও আপনি আপনার পঞ্জীভূত ব্যালেন্সের মধ্যে টাকার মধ্যে গণ্য করতে পারেন এবং এটাই সবচেয়ে বড় দলিল এছাড়া অন্য আম দলিল তো আছেই যেখানে আমাদের মধ্যে হয়তো কিছু একতলাফ আছে বাট অন্যান্য দলিলের পাশাপাশি এই আকলিগ দলিলটাকে আমরা ধরে বলতে পারি যে ব্যবহৃত স্বর্ণের অলঙ্কারে জাকাত আছে যদি সেটা জাকাতের নেশাবে উপনীত হয় এখন মানে কোনো মহিলার শুধুই সাড়ে সাত ভরি বা আটভরি স্বর্ণ আছে আর কোনো টাকা নেই তার উপর জাকাত হবে কারণ এটা পঁচাশি গ্রাম স্বর্ণেরও অতিরিক্ত এটা হচ্ছে সলিড সোনা তাই না এখানে আরেকটা জিনিস হয়তো আমরা অনেকে ভুলে যাচ্ছি যে সাড়ে সাত ভরি যে স্বর্ণ বলছি এটা খাদহীন স্বর্ণের কথা বলা হচ্ছে তাহলে খাদযুক্ত স্বর্ণ যেমন খাদহীন স্বর্ণ হচ্ছে টোয়েন্টি ফোর ক্যারেটস এটা পঁচাশি গ্রাম কিন্তু খাদযুক্ত স্বর্ণ টোয়েন্টি টু ক্যারেটস হলে সেটার সংখ্যায় আরও মানে গ্রাম বেড়ে যাবে ভরিতেও বেড়ে যাবে এবং এটা যদি টোয়েন্টি ওয়ান ক্যারেটস হয় তাহলে তার নেশাবটা আরেকটু বেড়ে যাবে এটা যদি টোয়েন্টি ক্যারেটস হয় বা এইটিন ক্যারেটস হয় তাহলে এটার খাদ যেহেতু বেড়ে গেল অতএব এই স্বর্ণ নেশাব পরিমাণ হওয়ার জন্য আরও তার পরিমাণটা বাড়তে হবে তো সেটা আমরা আমাদের কোনো কোনো আলোচনায় উল্লেখ করেছিলাম আজকে সেদিকে যাচ্ছি না আজকে শুধু বলার ব্যাপারটা হলো যে এখন একজনের কাছে টাকাও আছে স্বর্ণও আছে আমরা ধরেই নিচ্ছি আমরা সে মতটাকে ফলো করছি যে মতে স্বর্ণ অলঙ্কার অবস্থা থাকলেও জাকাত দিতে হবে তাহলে আমার কাছে ছয় লাখ টাকা আছে আর ছয় ভরি স্বর্ণ আছে এ দুটো সমন্বয় করেই তাকে জাকাত দিতে হবে কারণ এখানে আমরা মুদ্রামানকে সামনে রেখেই এই অলঙ্কারের মধ্যে জাকাতের ফরজিয়াতের বিষয়টি সাব্যস্ত করেছি অতএব তার এ ছয় ভরি প্লাস ছয় লাখ টাকা অথবা এক লাখ টাকা অথবা পঞ্চাশ হাজার টাকা এগুলোকে আপনাকে মুদ্রা মানেই হিসেব করতে হবে এবং তার দুটোরই জাকাত দিতে হবে যদি তার টাকা না থাকতো শুধু স্বর্ণ থাকতো তাহলে আমরা বলতাম যে না স্বর্ণের নেশাবটা তার পুরো হয়নি অতএব তাকে জাকাত দিতে হবে না কিন্তু টাকা এবং স্বর্ণ মিলে যদি তার নেশাব পুড়ে যায় তাহলে কিন্তু জাকাত দিতে হবে এটাই ওলামাদের আমাদের কথা আমাদের কাছে রাজে তবে আমি আবারও বলে নেই আরেকদল ওলামাইকরাম বলেছেন যে স্বর্ণ অলঙ্কার ব্যবহৃত ব্যবহৃত অলঙ্কার হলে আর দিতে হবে না তখন সে শুধু জাক জাকাতের জন্য তার টাকার নেশাবটাকেই সে হিসাব করবে এটা একটা অভিমত যেটা আমাদের কাছে রাজেহ নয় আমাদের কাছে রাজা হচ্ছে তাকে স্বর্ণের জাকাতও দিতে হবে এবং সেটা তার টাকার সাথে যোগ করে তার নেশাবের পরিমাণ নির্ধারণ করে বা বেশি হলেও তা নির্ধারণ করে আড়াই পার্সেন্ট আকাশে বের করবে জান্নাতুল মা ওয়া বলেছেন আই ওয়ার্ক অন অ্যান অনলাইন মার্কেট টু ক্রিয়েট নোটবুক কভার ডিজাইনস আই ডোন্ট ক্রিয়েট এনি ডিজাইন হুইচ ইজ ফর ক্রিসমাস অর ভ্যালেন্টাইন্স ডে ইভেন আই ডোন্ট ইউজ এনি এলিমেন্ট ইন মাই ডিজাইন দ্যাট প্রমোট ক্রিসমাস বাট আই ইউজ দ্য ওয়ার্ড ক্রিসমাস গিফট ইন মাই কিওয়ার্ড সো দ্যাট মাই নোটবুক ক্যান রিচ মোর কাস্টমার্স নাও মাই কোয়েশ্চেন ইজ ক্যান আই ইউজ দ্য ওয়ার্ড ক্রিসমাস গিফট ইন মাই কিওয়ার্ড লিস্ট জোজাকাল্লাহ খেয়রান আচ্ছা এখানে খুব টেকনিক্যাল একটা প্রশ্ন করেছেন তিনি অনলাইন মার্কেটিং করেন এবং তিনি কাভার ডিজাইন করেন নোটবুকের কাভার ডিজাইন করেন এবং তিনি আসলে ক্রিসমাস বা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে স্পেশাল কোনো ডিজাইন করেন না এবং তিনি তার ডিজাইনের মধ্যেও ক্রিসমাসকে প্রমোট করার জন্য কোনো সিম্বল বা কোনো কথা তিনি ইউজ করেন না কিন্তু তিনি তার কিওয়ার্ডের মধ্যে অর্থাৎ তিনি অনলাইন মার্কেটিং করতে গিয়ে কিওয়ার্ডের মধ্যে যে অনেকে বিভিন্ন রকম কথা লিখে থাকে যেটা দিয়ে ব্রাউজ করুক তার জিনিসটা যেন সামনে চলে আসে সেই জন্য তিনি তার কিওয়ার্ডের মধ্যে ক্রিসমাস গিফট লিখে রাখেন কারণ কাস্টমারদের একটা বড় অংশ ক্রিসমাস গিফট পেতে চায় বা ক্রিসমাস গিফট ক্রিসমাস রিলেটেড অনেক কিছু তারা সার্চ করে সার্চ করে যেন আপনার এই জিনিসটাকেও তারা পেয়ে যায় সেজন্য আপনি আপনার কিউওয়ার্ডের মধ্যে এটাকে সামিল করছেন আপনার কোশ্চেন হচ্ছে এই কিউর্ডের মধ্যে এটাকে মেনশন করা ডিজাইনের মধ্যেও নয় বা গুডসের মধ্যেও নয় কিওয়ার্ডের মধ্যে আপনার এই শব্দটা উল্লেখ করা এটা জায়জ হবে কিনা এটা হলো আপনার প্রশ্ন আমি জান্নাতুল মাওয়া একজন বোন কোনো সন্দেহ নেই তাকে বলবো যে অন্য ধর্মের কৃষ্টি কালচার বা তার নিজস্ব আকিদা বা তার উপলক্ষ এটা তাদেরই সাথে খাস ইসলাম এগুলোকে ব্যবহার করা বা এগুলোর সাথে নিজেদেরকে মার্জ করা বা এগুলো থেকে কোনো বেনিফিট নেওয়ার কৌশল অবলম্বন করা এটাকে ইসলাম অ্যালাউ করে না ইসলাম এটাকে অ্যালাউ করে না কেন করে না বুঝতেই পারছেন কারণ এভাবেই আস্তে আস্তে করে একজন ব্যক্তি তার নিজের দিন থেকে নিজের পথ থেকে অন্য একটা ধর্ম বা অন্য একটা পথ বা অন্য একটা কালচারের মধ্যে এগিয়ে যাবে যেটা আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের মুসলিম বিশ্বে আমাদের ছেলেরা মেয়েরা সমানে তারা পাশ্চাত্য কালচারের পেছনে শুধু যাচ্ছেই না দৌড়াদৌড়ি করছে প্রতিযোগিতা করছে এবং নিজেদের কৃষ্টি কালচারকে ভুলেও যাচ্ছে এখন তো বিরোধিতাই শুরু করেছে তাই না ইসলাম এটাকে কোনো দিন অ্যালাউ করেনি কোনো দিন অ্যালাউ করেনি নাবল্লাহ সালাম এই আশঙ্কাটা অনেক আগেই করেছিলেন তিনি বলেছেন কাবলাকুম যে তোমরা তোমাদের আগের যে জাতিগুলো ইহুদিন আসারা আছে তাদের এত্তেবার তোমরা করবে তাদের অনুসরণ তোমরা একটু একটু করে করতে থাকবে সেই বিষয়টা নবী সাল্লাহ সাল্লাম আগেই আমাদের জন্য প্রেরিক করেছেন যেন আমরা সাবধান থাকতে পারি একটা মেসেজ আগে থেকে পেলে মানুষ সাবধান থাকে অবশ্যই আলহামদুলিল্লাহ কোটি কোটি মুসলিম সাবধানতা অবলম্বন করেছে এবং তারা অন্য ধর্মের কৃষ্টি কালচার থেকে নিজেদেরকে রক্ষা করেছে ঠিক যেমনিভাবে আমরা আজকে দেখতে পাচ্ছি আল্লাহ সুবান নিজেও আখিরাতের অনেক কিছু আমাদের সামনে তুলে ধরছেন এবং তিনি জানেন অনেক ব্যক্তি যারা হয়তো মুসলিমদের ঘরে জন্মগ্রহণ করেছে তারা আখিরাতে বিশ্বাস করবে না তারা কোরআন মানবে না তারা হাদিস মানবে না এটা আল্লাহ সুবান তাল্লাহ জানেন কিন্তু তারপরেও তিনি বলেছেন যাতে করে যারা ভালো মানুষ ভালো মুসলিম তারা মানে আলহামদুলিল্লাহ আমরা এখানেও দেখছি কোটি কোটি আদম আল্লাহর এই বিধানগুলোকে এই ইনফরমেশনগুলোকে গ্রহণ করছে এবং তারা জান্নাতের সে পুরস্কার লাভের জন্য নিজেদেরকে প্রস্তুত করছে নাম থেকে বাঁচার জন্য নিজেরা সতর্কতা অবলম্বন করছে তো সুতরাং আজকেও আমরা বলবো ক্রিসমাস গিফট এটা কিওয়ার্ডে আপনার দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনার না হয় কিছু কাস্টমার কমেই গেল অসুবিধা কি আপনি না হয় দুটো টাকা কম রোজগার করলেন প্রফিটটা কম আসলো তাতে কি কোনো অসুবিধা আছে এই দুনিয়া যা কিছু আমরা অর্জন করি জমাই এটা বেশি দিন থাকবে না এটা ছেড়েই চলে যেতে হবে অতএব আমি মনে করি একজন মুসলিম হিসাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের অতি সতর্ক থাকা উচিত কোনোভাবেই যেন আমাদের ইসলামিক কালচারের বাইরের কোনো কালচার আমাদেরকে পাকড়াও না করে আমাদেরকে বিভ্রান্ত না করে আমাদেরকে লোভই না করে এবং আমাদেরকে আমাদের পথ থেকে এবং স্বাতন্ত্র থেকে বিচ্যুত না করে আল্লাহ আমাদেরকে তফফিক দান করুন মোহাম্মদ সাগর বলেছেন যে ব্যক্তি নিজেকে নবী দাবি করেছে তাকে নাম ধরে কাফির বা জাহান্নামী বলা যাবে কিনা না যেমন মুসাইলামতুল কাদ্দ গোলাম আহমদ মির্জা কাদিয়ানি ইত্যাদি এখানে আমরা একটু বিস্তারিত বলার চেষ্টা করবো সেটি হচ্ছে সকল মুসলিমের উপর ওয়াজিব হচ্ছে এ বিশ্বাস করা যে মোহাম্মদ সাল্লা সাল্লাম হচ্ছেন শেষ নবী ibbon تار رسالة هچي خاتمة تورسالات شب 6 رساله, رسالة ابون تار بريار كنون النبي عشبينا الله سبحانه وتعالى سورة الحجذبر كلش ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليم محمد صلى الله عليه وسلم بروشير بابانون মাহমুদাল্লাহ তোমাদের কোনো পুরুষের বাবা নান তার সকল সন্তানই কিন্তু একদম ছোট বয়সে পুরুষ হওয়ার আগেই মারা গিয়েছে শিশুকালে ওয়ালাকের রাসুল আল্লাহ কিন্তু তিনি হচ্ছেন আল্লাহ রাসুল ওয়াখা তামান্নাবি এবং শেষ নবী ওয়াখা তাম শেষ নবী আর আল্লাহ সব কিছুর ব্যাপারে সর্বজ্ঞানী তাহলে এখানেও তিনি শেষ নবী হওয়ার বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে নবী সাল্লাহ সাল্লামের হাদিস বখারি মুসলিমের মধ্যে এসেছে তিনি বলেছেন ফদ্দুল তু আল আল আম্বিয়া নবীদের উপর আমাকে ছয়টা বিষয়ে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে অতীতু জওয়াম আল কালিম আমাকে একগুচ্ছ সংক্ষিপ্ত বাণীর বাণী প্রদান করা হয়েছে অর্থাৎ যার কথা কম ভাষা এবং অর্থ অনেক বেশি এটাকে জওয়াম আল কালিম বলা হয় অনুসের তুবে রব এবং আমাকে ভীতি দিয়ে সাহায্য করা হয়েছে অর্থাৎ আমার উপস্থিতি এবং আমার অ্যাপিয়ারেন্স বা আমার সব কিছু এতটাই ব্যক্তিত্ব সম্পন্ন মর্যাদাসম্পন্ন অন্যরা আমাকে দেখলে ভয় পেয়ে যায় এটাকে বলা হয় রব সাল্লাহ সাল্লামকে রব দিয়ে সাহায্য করা হয়েছে ও ওহাইল্লা গানা এম এবং যুদ্ধলব্ধ যে গানিমত সেটা আমার জন্য হালাল করা হয়েছে ও ওয়া জোয়াইল্লা আরদাহ মসজিদে এবং জমিনকে আমার জন্য পবিত্র এবং সেজদা রাখার জায়গা সালাত রাখার জন্য উপযুক্ত করে দেওয়া হয়েছে ওয়া উরসিলতু ইলাল আল খালকে ক্যাফেতেন এবং আমি সকল সৃষ্টির কাছেই প্রেরিত হয়েছি পঞ্চম নম্বর আর ষষ্ঠ হচ্ছে ওয়া খুতে ম্যাবি আন্নাবি ইন নবীরা আমার দ্বারাই খতম হয়ে গেছেন অর্থাৎ আমার পর কোনো নবী আসবেন না সহি মুসলিমের বর্ণনার মধ্যে এসছে ইন্নালি আসমা আমার কিছু নাম আছে আনা মোহাম্মাদ আমি মোহাম্মদ আনা আহমেদ আমি আহমেদ ওয়ানল মাহি আমি আল মাহি আল্লাম্লাহ বিহিল বিয়াল কুফুর মাহিমানি মোছনকারী যার মাধ্যমে আল্লাহ কুফুরিকে মুছে দিবেন নিশ্চিন্ন করে দেবেন ওয়ানল হাসের এবং আমি সমবেতকারী আল্লাদি ইয়াহুর উন্নাসু আলা কাজামি যে মানুষ যার দুই পায়ের কাছে এসে সমাবেত হবে ওয়ানলা আকিব এবং আমি সর্বশেষ আল্লাসা বা দাহু আহাদ যার পরে আর কেউ থাকবে না আর কোনো নবী থাকবে না এভাবে আরও অনেক রেওয়ায়ত এসেছে আমরা দেখতে পাচ্ছি হাইনের আরেকটা রেওয়য়েতে এসেছে নবী সাল্লাহ সালাম আলী নাবি তালিবকে বলেছিলেন আন্টামিনী বেমান জিলেতে হারুন মিন মুসা হারুন যেমন মুসার কাছে মর্যাদাসম্পন্ন ছিলেন মূসা নবী এবং রাসুল ছিলেন হারুন ছিলেন নবী তালা মুসা সাথী করে দিয়েছিলেন তার ভাই হারুনকে তুমিও মুসার কাছে হারুনের যে মর্যাদা ছিল আমার কাছে তোমার সেই মর্যাদা ইল্লা ইহন ইয়া বায়দি তবে আমার পরে আর কোনো নবী আসবে না এটা বখারি মুসলামের হাদিস আর আমরা সকলেই জানি সকল মুসলিম এটা শুধু আলেম নয় সকল মুসলিম উম্মার সবাই মিলে একমত হয়েছে যে নবী সাল্লাহ সাল্লাম শেষ নবী শেষ রাসুল তারপরে আর কোনো প্রফেটহুড নেই তারপরে আর কোনো প্রফেট নেই কোনো মেসেঞ্জার নেই কোনো নবী রাসুল নেই অতএব এই কথাগুলো দ্বারা এই দলিলগুলোর দ্বারা প্রমাণিত হলো যদি কোনো ব্যক্তি নবী সাল্লাহ সাল্লামের পরে নব দাবি করে তাহলে সে কাদ্দাব মিথ্যাবাদী সে দাজ্জাল এবং হুয়া ক্যা ফেরুন ওয়া দেবন লিল্লাহি আল্লাহ রাসুলি সাল্লাহ সাল্লাম সে এই কারণে কাফির হয়ে যাবে এবং শুধু তাই না সে ভয়ঙ্কর কাফেরে পরিণত হবে যে আল্লাহ এবং তার রাসুলকে মিথ্যাবাদ বলে সাব্যস্ত করল কারণ আয়াতে আমরা দেখলাম আল্লাহ বললেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হচ্ছেন শেষ নবী আর অনেকগুলো হাদিসেও আমরা দেখলাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন তিনি শেষ নবী এবং তারপর আর কোনো নবী এবং রাসুল আসবেন না তাহলে এই ব্যক্তি যখন বলছে আমি নবী তাহলে সে আল্লাহ কেউ মিথ্যাবাদী সাব্যস্ত করছে নবীকেও মিথ্যাবাদী সাব্যস্ত করছে যেটা অত্যন্ত গর্হিত এবং অত্যন্ত ভয়াবহ এবং এক্ষেত্রে আমরা একাধিক হাদিসের মধ্যে দেখি যে নবী সাল্লাম এই ধরনের মিথ্যাবাদী নবতের দাবিদার বেশ কিছু লোকদের সম্পর্ক উম্মাকে সতর্ক করেছিলেন বলেছিলেন লোমুসা আত হাত্তা ইয়াবা আসা হত্যা আতা করিবুল মিনসায়েলাতিন যে কেয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত না কিছু মিথ্যাবাদী দাজ্জাল প্রেরিত না হয় যাদের সংখ্যা প্রায় ত্রিশ করিবন মিনসায়েলাতিন প্রায় ত্রিশ কুল্লুহ মিয়া জমু আন্না রাসুল্লাহ তারা প্রত্যেকেই ধারণা করতো যে তারা আল্লাহর রাসুল মুত্তাফাকুন আলাই এটা বোখারে মুসলিমে এসেছে মুসনাদ ইমা মাহমাদের মধ্যে এসেছে ফি উম্মি কাদ ওয়াদ জুন তু এশরুন যে আমার উম্মাতের মধ্যে কিছু মিথ্যাবাদী দাজ্জাল শ্রেণীর লোকেরা রয়েছে যাদের সংখ্যা সাতাশ জন মিনহুম বা উনেসোয়াতিন তাদের মধ্যে চারজন হল মহিলা বাদি আর আমি হচ্ছি নবীদের শেষ নবী আমার পরে আর কোনো নবী নেই তো এভাবে আমরা দেখতে পাচ্ছি যে আসলে নবুয়তের দাবি করা এটা কুফুরি এটা আল্লাহ এবং রাসুলুর উপর সবচেয়ে বড় এফতেরা অপবাদ এই জিনিসটা যে আরোপ করবে সে আর মুসলিম থাকবে না তার ইমান আর থাকবে না সে কুফুরি এবং শেরকের মধ্যে শতভাগ লিপ্ত হয়ে যাবে ফলে আমরা এখানে ওই সিদ্ধান্ত আসতে পারি সে যদি তবা করে পুনরায় ইসলামে প্রবেশ না করে এবং সে যদি তার এই দাবির উপর বহাল থাকে তাহলে সে অবশ্যই কাফেরদের গোত্রভুক্ত হবে এবং সে অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত হবে এবং সে دار مسيرة شش جهنم كجَهَنَمِيرَةِ كنيه جابي، إيه شانتا شاندهو ناي؟ الله سبحانه وتعالى سورة نحلر، أكششول أكششتر نمبر رعتي بولشن. ولا تقولوا لما تصفو السنن تكم الكذب هذا حلال وهذا حرام لتفتروا على الله الكذب. إن الذين يفترون على الله الكذب لا يفلحون متاع قليل ولهم عذاب أليم. أر توما در جيبا جميت ثر সেই অনুযায়ী বলো না যে এটা হালাল এটা হারাম যাতে করে তোমরা আল্লাহর উপর মিথ্যা অপবাদ আরোপ করতে পারো নিশ্চয়ই যারা আল্লাহর উপর মিথ্যাকে আরোপ করে তারা কখনো সফল হয় না এটা একটা নিতান্ত নগণ্য সম্পদ এবং তাদের জন্য রয়েছে মর্মন্ত আধাব অর্থাৎ তাদের জাহান্নামের স্পষ্ট ইঙ্গিত এখানে দেয়া হয়েছে অতএব যারা যারা নিজেকে ভণ্ড নবী হিসাবে দাবি করে তার উপর বরকরার ছিল তারা তারা ইসলামের মধ্যে নেই এবং তারা জাহান নামে নিজেদের বাসস্থানকে আসলে নির্ধারণ করে নিল এবং এক্ষেত্রে যারা মুসলিম থেকেও পরবর্তীতে রিদ্দাতের কারণে আবার অমুসলিম হয়ে যায় তাদের ব্যাপারে ইসলাম ধর্মীয়ভাবে এবং প্রশাসনিকভাবে এবং বিচারিকভাবে যেই যে সিদ্ধান্ত দিয়েছে তাদের ব্যাপারে ইসলাম যত সব সিদ্ধান্ত দিয়েছে সব কিছুই মুসলিম প্রশাসন এই এই ধরনের লোকদের উপর প্রবর্তন করবে এবং প্রয়োগ করবে এটাই হচ্ছে বিধান ছোট্ট কয়েকটা প্রশ্ন আমরা নিচ্ছি এবং এরপরে আপনাদের আর বাকি কয়েকটা প্রশ্ন আমরা নেয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যেগুলো আজকে আপনারা করেছেন আব্দুল মালিক বলেছে শেখ আমি আমার ছেলেকে মদিনা ইউনিভার্সিটিতে পড়াতে চাই কীভাবে প্রস্তুতি নিতে হবে জানালে খুব উপকৃত হতাম ভাই আপনাকে ধন্যবাদ যে আপনি আপনার ছেলেকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একটি ইউনিভার্সিটিতে পড়াতে চাচ্ছেন যেই মদিনায় রাসুলসাল্লাহসাল্লাম তার জীবনের শেষ দশটি বছর কাটিয়েছেন হাজার হাজার সাহাবিদের বাসগৃহ ছিল সেখানে ইসলামের সুন্দর সমাজ সেখানে প্রতিষ্ঠিত হয়েছিল এবং আজও তার সকল কৃষ্টি কালচার ঐতিহ্য এবং মসজিদে নবাবী সবই এখন বহাল তবিয়তে আছে আলহামদুলিল্লাহ সুতরাং সেখানে দিনই পড়াশোনার জন্য শতভাগ পরিবেশ আজও বিদ্যমান স্কলাররা রয়েছে সঠিক ধারার সঠিকভাবে চমৎকার পড়াশোনা সেখানে হয় এবং সেখানে গবেষণার আধুনিক যে উন্নয়ন সেটাও সেখানে আছে সব কিছু মিলিয়ে আমি মনে করি আপনি সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন এবং সঠিকভাবে আপনি স্বপ্ন দেখছেন আমি দোয়া করি যেন আপনার সন্তান কাল্লা তালা মেদিনী ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ দান করেন এক্ষেত্রে এখন করণীয় আপনার খুবই সামান্য এবং সহজ সেটি হচ্ছে অনলাইনে যেহেতু মদিনা ইউনিভার্সিটির ওয়েবসাইট ওপেন আছে আপনি সেখান থেকে ভর্তি প্রক্রিয়া জেনে নেবেন এবং সেখান থেকে ভর্তি ফর্ম ডাউনলোড করবেন সেটা পূরণ করে এবং আরও যে সমস্ত শর্ত শর্তসরাইতগুলো আছে সার্টিফিকেট সহ অনলাইনে সেগুলোকে আপলোড করে আপনারা পাঠিয়ে দেবেন এরপরে সেটা তাদের কাছে পৌঁছার পরে তারা একটা নাম্বার দিয়ে দিবে এটাকে ফলো আপ করবেন ব্যাস আর তেমন কিছু এখানে করণীয় নেই আমি দোয়া করি আল্লাহ যেন আপনার সন্তানকে এবং আরও অনেকে যারা মেদিনা বিশ্ববিদ্যালয় কিংবা করা বিশ্ববিদ্যালয় অথবা সৌদি আরবের আরও অনেকগুলো ইউনিভার্সিটি এখন হয়ে গেছে সেগুলোর কোনো একটিতে ভর্তির জন্য যারা চেষ্টা করছেন আল্লাহ যেন আপনাদেরকে সে তৌফিক দান করেন আবু সাজেদ বলেছেন আমি দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত আমার কিছু বন্ধু মিলে অনলাইনে কিছু কোর্স শেয়ারে কিনেছে অর্থাৎ একটা কোর্স কিনে সবাই মিলে ক্লাস করছে এভাবে করে কি জায়জ হবে এতে কি কোর্সের মালিকের হক নষ্ট হবে এভাবে অর্জিত জ্ঞানকে বরকতহীন হবে জানালে উপকৃত হতাম এটা নির্ভর করছে যাদের কোর্স আপনি করছেন তারা অ্যালাউ করছে কি না যদি তারা এই কোর্সে অংশগ্রহণের জন্য প্রত্যেককে আলাদা অ্যানরোলমেন্টের কথা বলে তাহলে আপনাকে আলাদা অ্যানরোল করতে হবে আর যদি তারা বলে যে এই বইটা ডিস্ট্রিবিউট করা যাবে না তাহলে আপনিও ডিস্ট্রিবিউট করতে পারবেন না তবে সম্ভবত কোনো প্রতিষ্ঠান এটা বলবে না যে এ বই আর কেউ পড়তেও পারবে না এটা সম্ভবত বলাটা আমার মনে হয় সঙ্গত নয় কোনো কর্তৃপক্ষের কারণ যখন আমরা কোনো বই কিনি এবং যার সত্য নির্ধারিত থাকে সংরক্ষিত থাকে তখন সত্যটা এভাবে থাকে না যে এ বই একজন ছাড়া আর কেউ পড়তে পারবে না না আমরা যখন বইটা কিনে লাইব্রেরিতে গিফট করি তখন তো হাজার লোকে পড়ে আসল ব্যাপার হচ্ছে এর যে বাণিজ্যিক দিকটা আছে ওই দিকে যেন কেউ হাত না বাড়ায় অর্থাৎ এটাকে কপি করে যেন বিক্রি না করে অথবা এটাকে কপি করে যেন বন্টন না করে কারণ বন্টন করলে ওই লোকের বিক্রি কমে যাবে এগুলো নিষিদ্ধ অতএব বন্ধুরা মিলে যদি এই বইটা পড়েন পর্যালোচনা করেন বোঝার জন্য একটা কোর্স তাহলে আমার মনে হয় না যে সেখানে কোনো সমস্যা আছে বাট সমস্যা আছে যদি আপনারা এটাকে বাজারজাত করেন যদি আপনারা তাদের বাজারজাত করার ক্ষেত্রে অন্তরায় হন অথবা যদি আপনারা এটা পড়ে বিভিন্নখানে পরীক্ষা দেওয়ার সুযোগটা আপনারা নিয়ে নেন নিয়ে নেওয়ার যদি কোনো সুযোগ থাকে তাহলে সেগুলো মনে হয় আমাদের বন্ধ করতে হবে তবে এই বইটা বা এই কোর্সটা শুধু বই থেকে থিওরিটিক্যাল পড়াশুনা এটা শরীয়তে নিষিদ্ধ নয় বরহান বলেছেন আমরা কোরআনের বিভিন্ন সুরার ক্যালিগ্রাফি বাজারে পাই অনেক সময় উপরে একই লাইনে আল্লাহ এবং হজরত মাহুল ইসলামের নাম দুই কোনায় লেখা থাকে এ থেকে শিরকের সম্ভাবনা আছে কি না প্রথমত আসলে কোরআনকে ক্যালিগ্রাফিক অক্ষরে লেখাটা সঠিক কি না এটা নিয়ে আমাদের ওলামাইকার মধ্যে কিন্তু একতলাফ আছে ক্যালিগ্রাফি যদি এতটা জটিল হয় যে কোরআন সহজে উদ্ধার করা যাচ্ছে না তাইলে এই ধরনের ক্যালিগ্রাফিক অক্ষরে কোরআন লেখা জায়জ হবে না কোরআনকে ততটুকু পর্যন্ত ক্যালিগ্রাফিক স্টাইলে লেখা যাবে যতক্ষণ পর্যন্ত এক একদৃষ্টিতে খুব দ্রুত যারা কোরআন পড়তে পারেন তারা ধরে ফেলতে পারবেন কোরআনকে ক্যালিগ্রাফি করতে গিয়ে পাখিও মনে হয় আবার কোরআনের মতো মনে হয় হ্যাঁ গরুর মতোও মনে হয় আবার কোরআনের মতো মনে হয় প্রাণীর মতো মনে হয় আবার কোরআন এই ধরনের ক্যালিগ্রাফি করা যাবে না প্রথম কথা দ্বিতীয় হচ্ছে ক্যালিগ্রাফিতে কোরআনের ক্যালিগ্রাফি আপনি বলেছেন তাহলে সেখানে একখানে আল্লাহ আর একখানে মোহাম্মদ কেন লিখবে আল্লাহ হচ্ছেন আমাদের ইলাহ মোহাম্মদ সাল্লাহ হচ্ছেন আমাদের নবী এখানে এক শ্রেণীর মানুষ তারা মনে করে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর নূর থেকে সৃষ্টি হয়েছেন এবং তারা নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহর পাঠ হিসেবে মনে করে এবং সেই ধরনের কথা উর্দুতেও আমরা শুনেছি অনেককে বলতে মোহাম্মদ খোদা নিহি খোদা সে যুদা নিহি হ্যাঁ যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম খোদা এবং খোদা থেকে যুদা নন খোদা আল্লাহর নাম কিনা এই ব্যাপারেও আমরা জানি যে না এটা আল্লাহর কোনো নাম নয় তবে উপমহাদেশের লোকেরা আল্লাহকে খোদা হিসাবে তারা অনেক সময় নাম ধরে ডাকে অথচ আল্লাহকে আল্লাহ নামে অথবা আল্লাহর অন্য অন্য যে কোনো নামে ডাকাটাই সঙ্গত তারপরেও আমরা এই বাক্যের মধ্যে উর্দু বাক্যের মধ্যে দেখলাম তারা বলছে যে মোহাম্মদ আল্লাহ নন আল্লাহ থেকে যোদাও নন অতএব এমন কোনো ইমপ্রেশন তৈরি করা যাবে না যাতে আল্লাহ মোহাম্মদ যিনি আল্লাহ তিনি মোহাম্মদ এরকম একটা ইমপ্রেশন তৈরি হয় অথচ আল্লাহ হচ্ছেন আমাদের রব মহাম্মদ সাল্লাহ সাল্লাম হচ্ছেন তার বান্দা ও রাসূল অতএব ইমপ্রেশনটাকে এভাবে যদি দেয় আল্লাহ ইলাহুনা না মুহাম্মদ আল্লাহ তাহলে ঠিক আছে কোথাও যদি এভাবে লেখেন ঠিক আছে কিন্তু আল্লাহ মোহাম্মদ এভাবে লিখার কারণে অনেক বিভ্রান্ত আকিদার মানুষ যেহেতু এটাকে ভুলভাবে চালিয়ে দিচ্ছে কথাগুলো অতএব আমাদের সেই জায়গাটা কমপ্লিটলি অ্যাভয়েড করাটা উচিত আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত করুন খুব সংক্ষেপে আপনাদের কিছু প্রশ্ন নিচ্ছে লাইভ কোশ্চেন যেগুলো আপনারা করেছেন আমি এক দুই কথার মধ্য দিয়ে এগুলোর উত্তর দেবো মোহাম্মদ হাবিবুর রহমান বলেছেন আমার প্রশ্ন শুধু চার রাখার বিশিষ্ট সালাতে শেষ বৈঠকের বাম পা ডানদিক দিয়ে বের করে নিতম্বের উপর বসতে হবে নাকি দুই রাখার বিশিষ্ট সালাতেও না চার রাখার বিশিষ্ট সালাতে এটাই উত্তম এটাই রাজে কেউ কেউ বলেছেন যে এটাকে তাওয়াররুক বলা হয় তাওয়াররুকের সিস্টেমে বসাটা প্রত্যেক সেই তাসাহুদে যার পরে সালাম আছে তাহলে দুই রাকাতের মধ্যে সেটা এসে যায় কিন্তু আমরা সমস্ত দলিল একত্রিত করার পরে একদল ওলামাজে বলেছেন এটা চার রাকাত নামাজের চতুর্থ রাকাতে প্রযোজ্য হবে সেটাই বেশি শক্তিশালী ইসলামের আলো থেকে প্রশ্ন করেছেন দাড়ি রাখা সুন্নত নাকি ওয়াজিব দাঁড়িয়ে রাখা ওয়াজিব অর্থাৎ এটা করতেই হবে না করলে না রাখলে সে গুণাকার হবে আপনার লেখা বইগুলোর নাম জানতে চাই আমাদের লেখা বই আলহামদুলিল্লাহ বেশ কিছু রয়েছে এর মধ্যে কিছু অনুবাদ বই আছে কিছু লেখা বই আছে যেমন আহলুসন্নল জামাতর আকিদা যেটি তাইবা একাডেমি থেকে বের হয়েছে সে বইটি আছে এর পাশাপাশি আকিদাতু তৌহিদ এটা একটা অনুবাদ ওসুল ইমান এটা মাদিনা ইউনিভার্সিটির বেশ কয়েকজন প্রফেসরের লেখা একটা আকিদার বইয়ের অনুবাদ তারপরে ইসলামে ঘুষের বিধান এই বইটি আমার বের হয়েছে দারুসালাম রিয়াদ পাবলিকেশন্স থেকে রিয়াদের আর এছাড়া আমার মাস্টার্সের যে বইটি আল সফিল আবাদাত সেটি সৌদি আরবের একটা বড় পাবলিকেশনস মাক্তাবাতর রুশ থেকে সেটি প্রকাশিত আর আমার যে পিএইচডি থিসিস সেটা হলো আলোস্তাদ আবু মনসুর আল বাগদাদি ও আরাহু আলো সোলিয়া জাম আন ওয়া তৌসিকান জম আন ওয়া এ এই বইটিও এটা পাবলিশড হয়েছে এবং এগুলোর পিডিএফ আপনারা অনলাইনেও পেয়ে যাবেন এছাড়া আমার লেখা অনেকগুলো আর্টিকেল সেটা ইসলাম হাউজের মধ্যে আছে যেটা সাধারণ আর্টিকেল আর কিছু রিসার্চ আর্টিকেল আছে যেগুলো রিসার্চ জার্নালের মধ্যে এসেছে এর বেশ কিছু আপনারা আমার ওয়েবসাইটেও পেয়ে যাবেন ইনশাল্লাহ আর বাকিগুলো ইনশাল্লাহ আমি টাইম টু টাইম সেটা আপনাদের হাতে সেটা ওয়েবসাইটের মাধ্যমে পিডিএফ কপিটা পৌঁছে দেবো ইনশাআল্লাহ বারাক ফিকুম আল্লাহ আমাদের এই সামান্য যৎসামান্য ছোট জহুদগুলোকে কবুল করুন এবং সামনে আমাদের আরও অনেক ব্যাপক প্ল্যান আছে বেশ কিছু বই বের করার আল্লাহ যেন আমাদেরকে সে তফিক দান করেন আপনাদের কাছে সে দোয়া কামনা করছি একটা প্রশ্ন আসলে আমাদের কাছে এসছে আমি সেটা আপনাকে আপনাদের উদ্দেশ্যে একটু বলে পরে সংক্ষেপ আলোচনা করছি একজন প্রশ্ন করেছেন স্যার বর্তমান সময় ইমান আকিদা সংক্রান্ত বিভিন্ন বিপরীতমুখী আলোচনা ও প্রান্তিকতা দেখা যাচ্ছে এক্ষেত্রে বিশুদ্ধ ইমান আকিদা জানারও পোষণ করার ক্ষেত্রে সাধারণ মুসলিমগণের করণীয় কি আমরা কিভাবে বিশুদ্ধ ইমান আকিদা সম্পর্কে জানতে পারি এক্ষেত্রে আপনার লিখিত কোনো বই কিংবা সিরিজ লেকচার আছে কি প্রথম হচ্ছে যে আমরা কিভাবে বিশুদ্ধ ইমান আকিদা সম্পর্কে জানতে পারি জানার দুটো পদ্ধতি আছে একটা হলো প্রাতিষ্ঠানিক শিক্ষা আর আরেকটা হচ্ছে বিশুদ্ধ আকিদা বিষয়ক বই পড়ে আকিদা বিষয়ে জানা প্রাতিষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে অনেকেরই হয়তো আজকাল মাদ্রাসায় কিংবা মদিনা ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ নেই যদি করতে পারেন তাহলে সবচেয়ে বেস্ট আর যারা করতে পারছেন না তাদের জন্য তাইবা একাডেমি একটি চমৎকার সুযোগ নিয়ে এসছে ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজের একটি সুন্দর কোর্স চোদ্দোটা সাবজেক্ট যার মধ্যে দুটো ফুল সাবজেক্ট আছে আকিদা বিষয়ক সেখানে আকিদার মৌলিক দিকগুলো চলে এসছে এবং আকিদা নষ্টকারী বিষয়গুলো সেখানে আসলে উল্লেখ করা হয়েছে ফলে আকিদার সম্পর্কে খুবই কনসাইজ সংক্ষিপ্ত অথচ সবগুলো বিষয় জানতে গেলে এই কোর্সটা আপনারা করতে পারেন এবং এর পাশাপাশি এই কোর্সের মধ্যে আমাদের ইবাদত বিষয়ক সবগুলো অধ্যায় আছে ফেখ তোহারা ফেখুসলা ফেখুল ফেখুজ্জাকা ফেখুসাউম ফেখুল হাজল আমরা ইত্যাদি জাকাত এবং ফেখুল আমালাত মারিয়া, ইত্যাদি সবগুলো এখানে সন্ধ্যেবেশিত হয়েছে অতএব আপনারা তাইবা একাডেমির এই কোর্সটা অনলাইনে করলে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুন না কেন আপনারা হয়তো সেই জ্ঞানগুলো অর্জন করাটা সহজ হবে কারণ এখানে নোট দেওয়া হচ্ছে আপনাদেরকে পিডিএফ নোট দেওয়া হচ্ছে হার্ড কপি দেওয়া হচ্ছে ভিডিও লেকচারগুলো আপনাদের কাছে আছে এবং আমাদের রিসোর্সরা তাইবা একাডেমির মাধ্যমে আপনাদের কাছে প্রত্যেক সেমিস্টারে একাধিকবার এসে থাকেন ওরিয়েন্টেশন করিয়ে থাকেন মিড টার্মের সময় আসেন লাইভ সেশনে এবং ফাইনাল টার্মের সময় আসেন যাতে করে আপনারা সরাসরি জুম লিঙ্কের মাধ্যমে তাদের সাথে ইন্টারেক্ট করতে পারেন ফলে এটাকে আমরা খুবই স্ট্রংলি রেকমেন্ড করছি বিশেষ করে ইবাদত ইমান আকিদা এবং আমালাত সংশোধন করার জন্য সুন্দর করার জন্য এটা একটা একটা অত্যন্ত ভালো কোর্স আর আপনি বলেছেন আমার লিখিত কোনো বই কিংবা সিরিজ লেকচার আছে কিনা। না এক্ষেত্রে আমাদের এই যে জানতে চাই এর মধ্যেও অনেক আকিদা বিষয়ক প্রশ্নের উত্তর আছে আল্লাহর আসমা এবং সিফাত বিষয়ক আলুসুন্নল জামাতের যে মৌলিক নীতিমালা আমাদের ফলো করতে হবে সেগুলোর ডিসকাশন আছে এছাড়াও আমি আল আকিদ আল ওয়াসেদ ইসলাম ইবনু তৈমিয়ার এই বইটির উপরে অনেকগুলো আলোচনা করেছি আর আমি তৈবা একাডেমির আকিদা বিষয়ক একটি কোর্সও নিয়েছি এবং একটু আগে আমি যে বইটির কথা উল্লেখ করেছি আল জামাতের আকিদা এবং আকিদার ইতিহাস আকিদার রুট অর্থ এবং আকিদার ইমপ্লিকেশন আকিদার আহলুসুন্নাল জামাতের আকিদার একটা শর্ট ডিসক্রিপশন এবং আহলসোন জামাতের বৈশিষ্ট্য আর সহিয়াকিদার বৈশিষ্ট্য সব কিছু মিলে আমরা মূল বক্তব্য তুলে ধরেছি আপনারা সেগুলো দেখতে পারেন সেগুলোর উপর পড়াশোনা করতে পারেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আপনাদের আসলে আরও অনেকগুলো প্রশ্ন এসেছে আমি আজকে যেহেতু সময়ের চাইতে একটু বেশি সময় আমরা নিয়ে ফেলেছি আজকে আর আলোচনা দীর্ঘায়িত করব না এখানেই আমরা রাখবো আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি আমরা ভালো যা কিছু বলেছি তা জন্য তিনি কবুল করেন এবং আমাদেরকে আরও ভালো কিছু বলার মেজিদ তৌফিক দান করেন আর যদি কোনো ভুল আমরা করে থাকি কোনো পাপ আমরা করে থাকি আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন এবং আল্লাহ যেন আমাদেরকে সংশোধিত করে দেন আল্লাহর কাছে সেই দোয়া কামনা করে এবং আপনাদের সবার জন্য বারাকা রহমা এবং কল্যাণ এর জন্য দোয়া রেখে আজকের মতো এখানে শেষ করছি আদা ওসলাল্লাহ্লামা আল্লাহ নবীনা মোহাম্মদ ও আলা আলিউ সাহাবি আজমাইন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته